আসসালামু ভাই। আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা ভাইয়া, তো আপনার খামার অভিজ্ঞতা কত বছরের আমাদের যদি একটু বলতেন? 5-6 বছর। তো আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার এবং শেখার আছে। আচ্ছা, তো ভাইয়া, এই যে গরুর দাঁতের হিসাবটা সম্বন্ধে যদি আমাদের একটু বলতেন। গরুর দাঁত আপনার যে বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে 2 বছর বা 24 মাসের মধ্যে, মানে 26 মাস এরকমের মধ্যে আপনার দুধ দাঁত পরে, দুধের দাঁতগুলো উঠে যায়, যাওয়ার পরে আপনার ওই মেন দাঁতটা পরে, দুধ দাঁত যাকে বলা হয়। 3 বছরে আপনার 4 দাঁত হয়, আর মনে হন 4 বছরে 5-6 দাঁত, আর 5 বছরে আপনার মোটামুটি 8 দাঁত হয়ে যায়। আর গরুর গড়ায় মনে করেন ওই 10-12 বছর। 10-12 বছর? 12 বছর। আচ্ছা ভাইয়া, এত সুন্দর সুন্দর চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবিটিভি বাংলাকেও অনেক ধন্যবাদ।